এই যে রেজাল্ট হওয়ার কথা শুনি আরো একটা মনে বেদনা বাড়ি গেল। ছেলেরা নির্বন্ধনের পরীক্ষার রেজাল্ট লিখিত পরীক্ষা দিয়েছিল, রেজাল্ট পাস করছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে, মানে নিবন্ধনে সে লিখিত পরীক্ষা তালিকায় আসছে। ওয়ালাইকুম আসসালাম, আমি মিলহওয়ারি সাইড থেকে আসছি। আপনার নিয়মিত ভিডিওটা দেখি খুব ভালো লাগছে, এর জন্য আপনার আসি দেখা পেলাম, খুব ভালো, আমি গর্বিত। আপনার ভিডিও আমি সবসময় নিয়মিত দেখি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসি আল্লাহর। দর্শক মন্ডলী, আজকে আসলাম এখন শহীদ আবু সাইদের বাবা কেমন আছেন সব মিলে তার বাড়িঘর অনেকে দেখতে চেয়েছেন, তো আজকে আসলাম কি অবস্থা, কেমন আছেন তারা, সে খোঁজ খবর নিতে আপনাদেরকে দেখাতে। কেমন আছেন? এখন শরীরে অসুস্থ, শরীর খারাপ। জি, শরীর অবস্থা ভালো না? শরীর অবস্থা খারাপ এখন। কেন, কি হয়েছে স্যার? অসুস্থ, দুর্বলা, কোমরের ব্যথা, শক্তি দুর্বল, হাঁটি বেড়া ভালো। প্রেশার কেমন আছে আপনার? প্রেশার হাই প্রেশার উঠছে, হাই প্রেশার এখন এখন একটু অসুস্থ। তো দর্শক মন্ডলী, যাই হোক, শারীরিকভাবে একটু অসুস্থ, তো আজকে ওনার সঙ্গে বেশি কথা বলবো না। তো যাই হোক, এখন আল্লাহর হস্তে সব মিলে আনুষঙ্গিকভাবে ভালোই আছি। ও মানে মানুষ জানতে চাচ্ছিল যে আসলে অনেকে জানতে চায় যে কেমন আছেন আপনারা এখন, সব মিলে মোটামুটি আপনাদের দোয়ায় মানুষ সম্মান দিচ্ছে, সব মিলে ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। তারপরে অনেক তো মনে করেন যে মোটামুটি আপনাদের তো একটা শোক মানে আছে মনের ভেতরে, তো অবশ্যই থাকে শোক, তো মনের ভেতরে আছে। এই যে রেজাল্ট হওয়ার কথা শুনি আরো একটা মনে বেদনা বাড়ি গেল। কিসের রেজাল্ট? ছেলেরা নির্বন্ধনের পরীক্ষার রেজাল্ট লিখিত পরীক্ষা দিয়েছিল, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উনি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট তো আর তার নেওয়া হলো না, শহীদ হয়ে গেলেন। তো এখন রেজাল্ট কোন দিন আসছে? রেজাল্ট কালকে রেজাল্ট আসছে, রেজাল্ট উনি মেধা তালিকায় আছে। মানে শুনে আসলে খুব খারাপ লাগলো, বাবা হিসেবে খুব খারাপই লাগতেছে আপনি, যে চাকরি হয়ে যেত নিবন্ধনে, আর কোনো আপিল আসল না, তার দরকারই নেই আন্দোলনে, এমনিতেই চাকরি হয়ে যেত। ও তো দেশের জন্য, দেশের জন্য শহীদ হয়েছে। জি, আসলে খুব দুঃখের কষ্টের কিছুই বলার নাই। বাবা হিসেবে উনি মনে করছেন যে আমার ছেলে তো নিবন্ধন পরীক্ষা মেধা তালিকায় হয়ে গেছে, রেজাল্ট আসছে, রেজাল্ট আছে হাতে, ছেলে নাই। আমি দুই চার জনা কোজলাম যে আমি জীবিত থাকার ছেলেটা চাকরি দেখি আমি যেন মরতে পারি, এটাই মনের আশা ছিল। তো হলেও হয় ইনশাআল্লাহ, হয়ে তো গেছে, কিন্তু দেখেন খাই যদি কে শহীদ না যায় তাহারি আরো ছেলেরা কি আন্দোলন আসলো না, ওরা পৌঁছে গেছে, ওই পৌঁছে আই নাই। আসলে চাচা শুনেন, দেশের জন্য সবাই আসলে এইভাবে আত্মত্যাগ করতে পারে না, সবাই কি সমানভাবে দেশকে ভালোবাসতে পারে না? আপনার ছেলে বেশি ভালোবাসছিল জন্যই কিন্তু সবার সামনে চলে গেছে, এটা আপনি বাবা হিসেবে কিন্তু আপনি তখন বুঝতে পারেননি, আজকে বুঝতেছেন। ছেলে বড় হয়ে গেলে অনেক সময় বাবা মার সাথে হয়তো বা সেই রকম সবকিছুই বোঝা না গেলেও ছেলে তো বড় হয়ে গেছে, ছোট তো নাই, সবসময় তার কাছে থাকে না, এই জন্য বুঝতে পারেনি যে আপনার ছেলে আসলে দেশকে কত ভালোবাসছিল। ওই যে আন্দোলন করবি সেটা আমি জানি না, ওই যে আন্দোলন করা জানলে তাহলে আমি রংপুর জাল ধরে নিয়ে সত্যি কথা। কিন্তু আপনার ছেলে আসতো না, না যতই ধরে নিয়ে আসতেন যে শহীদ হতে পারে, আপনি তাকে নিয়ে আসতেন, আপনাকে বুঝে আবার যাই, এটাই কিন্তু বাস্তব। তাহলে জানলাম হয় যে শহীদ আন্দোলন করে, এটা আমি এর হারাম জানি না যে আমি আন্দোলন। শুনেন, আমি আজ পর্যন্ত যারা শহীদ হয়েছে বা পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে তাদের বাবা মারা কিন্তু আগে থেকে জানতো না, না আমি তো জানি সেরকম, আপনিও জানেন নাই না যে আপনার ছেলে এইভাবে দেশের জন্য শহীদ হবে, বিশ্বের মানুষ তাকে মনে রাখবে, নাম করবে, এটা আপনি কেউ না, এটা আল্লাহর হাতে লেখা। ঠিক আছে, তো নিবন্ধন পরীক্ষায় রেজাল্ট হাতে পেয়ে বাবার মন কেঁদে উঠছে, এটাই স্বাভাবিক। যে আজকে সে মেধা তালিকা আছে, শুধু নিবন্ধনে মেধা তালিকায় আছে, মেধা তালিকা আছে না, আর ওই আসলো 2 নম্বর ছাত্র, আর আগে বলে একটা মেয়ে আসলো 1 নম্বর, মানে সে দ্বিতীয় মানে নিবন্ধনে
না 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 ভার্সিটিতে সিরিয়াল ও পরীক্ষায় ছাত্র সিরিয়ালে পরীক্ষা পরীক্ষা সিরিয়ালে আর কি মানে এটা ভর্তি পরীক্ষা না এই যে পরীক্ষাগুলা হচ্ছে আরে পরীক্ষার মাঝখানে মানুষ এক নম্বর দুই নম্বর হয় না মানে রোল এক নম্বর এক রোল দুই রোল হয় সেটা আপনার ছেলে দুই রোল ছিল দুই রোল ভালো লাগলো শুনে কথাটা মানে উনি বোঝাতে চাচ্ছেন যে ভার্সিটিতে লেখাপড়া অবস্থায় ওনার ছেলে সেকেন্ড হতো জি ফার্স্ট না হতে বললো সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হতো তাই না জি তো চাচা ঠিক আছে আসি ভালো থাকেন যেহেতু অসুস্থ তো দর্শক বলি আপনারা দেখলেন উনি কেমন আছে আর সব মিলে তো দেখালাম আপনাদের প্রতিদিন এখনো মানুষ আসে শহীদ আবু সাইদের বাবার সঙ্গে দেখা করতে এবং তার সমাধি দেখতে দর্শক মন্ডলী তো এসে শহীদপুরের এক ভাইয়ের সঙ্গে দেখা হলো তো উনি আমার নিয়মিত ভিডিও দেখেন তো উনি অনেক আগে আসতে চেয়েছিলেন আসতে পারেননি তবে বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে এসে ওনার সাথে দেখা হলো তো ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মিলভবাড়ি সৈকত থেকে আসছি আপনার নিয়মিত ভিডিওটা দেখি খুব ভালো লাগছে এই জন্য আপনার আসিয়ে দেখা পেলাম খুব ভালো আমি গর্বিত আপনার ভিডিও আমি সবসময় নিয়মিত দেখি আপনি সৈয়দপুর কোথায় বাস আপনার সৈয়দপুর আমার দুই নং কাশিয়াম বেলপুকুর ইউনিয়ন পরিষদ পাশে বাসা আমার তো আজার ভাই আসছেন সৈয়দপুর থেকে তো ঠিক আছে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন ঠিক আছে ওকে সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ আবু সাইদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন শহীদ হবার আগে কিন্তু সেই নিবন্ধন পরীক্ষার রেজাল্ট এসেছে শহীদ আবু সাইদের শহীদ হবার পরে আছেন মেধা তালিকায় আর এ রেজাল্ট হাতে পেয়ে তার বাবা কান্নায় ভেঙে পড়েছেন আজ হয়তো আন্দোলনে না গেলে শহীদ আবু সাইদের চাকরি হয়ে যেত এটাই তার বাবার আক্ষেপ কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ লিখে রেখেছেন তার ভাগ্যে যেটা সেটাই হবে এই ঘরে শহীদ আবু সাইদের থাকার কথা ছিল কিন্তু থাকলেন ঘরের সামনে ছোট্ট মাটির ঘরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম